Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আমি 22 তারিখ বেলা 1টার সময় আমাদের যে বুথের সক্রিয় কর্মী খানাকুলের সুদর্শন প্রামাণিককে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে খানাকুলের রামনগর বাসস্ট্যান্ড থেকে নন্দনপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। মিছিলের নেতৃত্ব দেবেন রাজ্যের সভাপতি মাননীয় দিলীপ দা, মেদিনীপুরের সাংসদও আছেন উনি, এবং এই মিছিলে আরও অন্যান্য নেতৃত্ব থাকবেন সব পুরুলিয়ার যিনি সাংসদ আছেন, রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জ্যোতির্ময় দা, রাজ্য যুব মোর্চার সভাপতি মাননীয় সৌমিত্র দা, এবং উনি সাংসদও আছেন বিষ্ণুপুরে। তো আমাদের এই কর্মসূচিটি যেটা আছে প্রতিবাদ মিছিল রামনগর বাসস্ট্যান্ড থেকে বেলা 1টার সময় শুরু হবে। এলাকার শান্তি রক্ষার্থে শান্তির জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল এবং এই খুনের যাতে আর নেক্সট বার কোনো রকম রিপিট না হয় সেই বার্তা নিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে সকল মানুষকে, সাধারণ মানুষ, নাগরিকবৃন্দ যারা আছেন প্রত্যেককেই আমি বলছি এই প্রতিবাদ মিছিলে পা মেলানোর জন্য, কারণ এটা শুধু বিজেপির মিছিল নয়, এটা একটা ছেলে খুন হয়েছে, একটা মানুষ খুন হয়েছে 15ই আগস্টের দিনে, তারই প্রতিবাদে এই মিছিলে যোগদান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।